তো আমরা স্টার্ট করতেছি আজকে সিম্পলিফিকেশন দিয়ে। তো সিম্পলিফিকেশনটা হচ্ছে সি বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি। ওকে, তো এটা আমাদেরকে আজকে সিম্পলিফাই করতে হবে। তো সবার প্রথমে সি এর সাথে বি প্লাস সি এবং এ প্লাস বি প্লাস সি এ দুইটা রাশি কি অবস্থায় আছে, মাল্টিপ্লাই অবস্থায় আছে। তো আমরা যে কাজটা করব, সবার প্রথমে এই সি কে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে এলিমেন্ট আছে বা উপাদান আছে বা পদ আছে সেটা দিয়ে কি করব, মাল্টিপ্লাই করব। যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, বি সি সি ইনটু সি। ওকে, অতঃপর কি আসবে, এ প্লাস বি প্লাস সি। এখন বি সি সি এ প্লাস বি প্লাস সি, কারণ আমরা আগেই জানি এ ইনটু এ সমান সমান কি লেখা যায়। ওকে, এখন এখান থেকে আমরা কাকে কমন নিতে পারি, সি কে যদি কমন নিই তাহলে আমাদের কি চলে আসবে, বি প্লাস ওয়ান এ প্লাস বি প্লাস সি। তো এই বি প্লাস ওয়ানকে আমরা কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি। কিভাবে, এই ফর্মুলাটার উপর ভিত্তি করে। তো পরের লাইনে সি ইন্টু কি চলে আসবে, ওয়ান, আর এ প্লাস বি প্লাস সি। ওকে, তো আমরা যে কাজটা করব, আর একটা ফর্মুলা আমরা জানি, এ ইন্টু ওয়ান সমান সমান কি লেখা যায়, এ। তো সি এ বি প্লাস সি, এখন এই সি দিয়ে এই ব্র্যাকেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব। তো কি আসবে, সি এ বি সি সি ইন্টু পরের লাইনে সি এ বি সি, আর আমরা আগে জানি সি ইন্টু সি করলে কি আসবে, খালি সি সি এ। আমরা এই দুইটা থেকে কি কমন নিতে পারবো, সি। তো কি আসবে, বি প্লাস ওয়ান, আর বি প্লাস ওয়ানের ভ্যালু কত আসে, সি এ প্লাস সি ইন্টু ওয়ান। ফাইনালি আমরা কি লিখতে পারবো, সি এ প্লাস সি। পরের লাইনে আমরা সি কমন নিলে এ প্লাস ওয়ান। ওকে, তো এ প্লাস ওয়ানের ভ্যালু কত আসবে, ওয়ান, সি ইন্টু ওয়ান। তো ফাইনালি আমরা কি পাবো, সি। ওকে, তো আমরা সেকেন্ড আর একটা সিম্পলিফিকেশনে যাচ্ছি। তো দেওয়া আছে এ প্লাস বি বার ইন্টু সি প্লাস এ বার, এটার উপর দেওয়া আছে হোল বার। ওকে, তো মর্গান ল অনুযায়ী এক্স প্লাস ওয়াই হোল বার থাকলে সেটাকে কি লেখা যায়, এক্স বার ইন্টু ওয়াই বার। তাহলে আমরা বলতে পারি এখানে এটা আমাদের কি এক্স, আর এ পুরোটাকে আমরা কি ধরতেছি, ওয়াই। মাঝখানে কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। আমি আবার বলতেছি, এ প্লাস বি বার ইন্টু সি প্লাস এ বার। এখন এখানে আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই হোল বারকে কি লেখা যায়, এক্স বার ইন্টু ওয়াই বার। এখানে এই এটাকে সম্পূর্ণভাবে আমরা কি ধরলাম, এক্স, আর এরপরে বি বার ইন্টু সি প্লাস এ বার, এই টোটালটাকে কি ধরলাম আমরা, ওয়াই। আর মাঝখানে কি দেওয়া আছে, প্লাস। তাহলে আমরা এটার জন্য এক্স প্লাস ওয়াই হোল বার ইকুয়ালস টু এক্স বার ইন্টু ওয়াই বার, এই ফর্মুলাটা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে কি আসে। তো এক্স বার এক্স প্লাস ওয়াই হোল বার, এটার এটাকে ভাঙলে কি আসবে, এক্স বার আসবে। তাহলে কি আসবে এখানে, এ বার, আর প্লাসটা কি হয়ে যাবে, ইন্টু, এরপরে আমাদের ওয়াই কি এখানে, বি বার সি প্লাস এ বার, আর এটার উপর সূত্রের একটা কি বসবে, এ বার। আবার মর্গানসের আর একটা ল আছে, সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই হোল বার যদি থাকে, এক্স বার ইন্টু কি লেখা যায়, এক্স বার প্লাস ওয়াই বার, এক্স বার প্লাস ওয়াই বার। তাহলে আমাদের এখানে বি বারটা কি হিসেবে কাজ হবে, এক্স, আর সি প্লাস এ বার এটা কি হিসেবে কাজ করবে, ওয়াই। তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা করি, সবার প্রথমে কি আসবে, এক্স বার। এক্স বার বলতে মূলত কাকে বোঝাচ্ছে,
বি বারকে, তো আমরা বি বার নিলাম, আর সূত্রের আরেকটা কি বসবে? বার। তাহলে এখানে কি বসবে? বি ডাবল বার। মাঝখানে কি আছে? ইনটু, এটা কি হয়ে যাবে? প্লাস। অতঃপর এই টোটালটা আমার কি হিসাবে কাউন্ট করতে হবে? ওয়াই। তাহলে কি আসবে? সি প্লাস এ বার, উপরে কি আসবে? হোল বার। আর এই টোটালটাকে আরেকটা ব্র্যাকেটের মাঝখানে আমরা কি করব? ইনক্লোজ করব। একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিউটারে যখন আমরা সিম্পলিফিকেশন করব, এখানে কিন্তু কোনো ধরনের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, সবগুলো কি দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। পরের লাইনে এ বার, বি এর উপর ডাবল বার থাকলে ওইটাকে কি লেখা যাবে? বি। আবার একই ফর্মুলা, এক্স প্লাস ওয়াই হোল বার দেওয়া থাকলে কি লেখা যায়? এক্স বার ইনটু ওয়াই বার। তাহলে সি হচ্ছে আমার এক্স, তো সি এর উপর কি আসবে? বার। প্লাসটা কি হয়ে যাবে? ইনটু, আর এখানে ওয়াইটা কি? এ বার। তাহলে আমরা এখানে এ বারটা বসাবো, আর উপরে সূত্রের আরেকটা কি বসবে? এ বার বি প্লাস সি বার ইনটু এ। আমরা আগেই জানি এ ডাবল বার, এটার পরিবর্তে ফর্মুলাটা কি কি লেখা যায়? এ। এখন আমরা এ বার দিয়ে এই টোটালটাকে কি করব? মাল্টিপ্লাই করব। তাহলে কি আসবে? এ বার ইনটু বি সি বার এ ইনটু এ বার। আবার আমরা জানি এ বার ইনটু এ ভ্যালু কি লেখা যায়? জিরো। তো ফাইনালি আমরা কি পাইতেছি? এ বার বি সি বার ইনটু জিরো। তো এ বার আমাদের কি আসতেছে? এখন আমরা নেক্সট সিম্পলিফিকেশনে মুভ করব। তো সিম্পলিফিকেশনের কোশ্চেনটা আমি লিখতেছি, এ বার বি বার সি, এ বার বি সি বার, এ বি বার সি বার, এ বি সি। ওকে, তো আমরা সিম্পলিফাই স্টার্ট করি। তো এ দুইটা রাশির মধ্যে কি কমন যায়? এ দুইটা রাশির মধ্যে কমন যাচ্ছে খালি এ বার। তাহলে কি থাকতেছে আমাদের? বি বার সি থাকতেছে, আর কি থাকতেছে? বি সি বার থাকতেছে। প্লাস এ দুইটা রাশির মধ্যে কি কমন যায়? শুধু এ কমন যাচ্ছে। তো আমরা এ কমন নিলে কি থাকতেছে? বি বার সি বার প্লাস বি সি। ওকে, এবার আমরা একটা ফর্মুলা জানি, এ বার প্লাস বি এ বি বার, এটাকে কি লেখা যায়? এ এক্সর বি। তো আমরা এখানে যখন লিখব, এই ফর্মেটটা দেখতে ঠিক এটার মতো না, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? বি এক্সর সি। আবার আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, এটাকে কি লেখা যাবে? এ এক্সর বি হোল বার। এ বার বি বার প্লাস এ বি, এটাকে কি লেখা যাবে? এ এক্সর বি হোল বার। তো এই এতটুক অংশ, এটা দেখতে কার মতো লাগতেছে? এটার মতো লাগতেছে না? তাহলে এটাকে কি লেখা যাবে? এ বি এক্সর সি হোল বার। এখন আমরা বি এক্সর সিটাকে এক্স ধরি, কি ধরলাম? ধরি বি এক্সর সি সমান সমান কি? এক্স। তো পরের লাইনে আমরা কি লিখতে পারবো? এ বার ইনটু এক্স এ, আর বি এক্সর সি এর জন্য আমরা কত ধরছি? এক্স, আর তার উপর কি আসবে? এটা দেখতে ঠিক কার মতো? এর মতো না? তাহলে কি লেখা যাবে এটাকে? এ এক্সর এক্স। এখন পরের লাইনে এক্স এর ভ্যালু আমরা কত ধরছি? তো আমরা আরেকটা সিম্পলিফাই স্টার্ট করি, এ বি সি এ বার বি সি এ বি বার সি প্লাস
a bar b bar c ओके तो আমরা একটা দুইটা দুইটা রাশি নিয়ে কাজ করব তো এখানে প্রথমে এই দুইটা রাশির মধ্যে কমন কি যায় বিসি কমন যাচ্ছে তো কি থাকতেছে এ প্লাস এ বার আর এ দুইটার মধ্যে কমন কি যাচ্ছে বি বার সি তাহলে কি আসতেছে এ প্লাস এ বার তো আমরা জানি এ প্লাস এ বার ভ্যালু কত BC into 1 B bar C into 1 কি আসতেছে BC B bar C এখান থেকে কাকে কমন নেওয়া যাবে C কে তো B plus কি আসতেছে B bar ওকে আবার একই ভাবে A plus A bar এর ভ্যালু যেমন 1 B plus B bar এর ভ্যালু 1 C into 1 তাহলে কি আসবে সি কারণ আমরা আগেই জানি এ ইনটু এ সমান সমান কি আসে এ আমরা নেক্সট সিম্পলিফিকেশনটা স্টার্ট করতেছি তো এখানে আমরা মর্গানের ল কি জানি এ প্লাস বি যদি হোল বার থাকে এটাকে কি লেখা যায় এ বার ইনটু বি বার তো এখানে হোল বার আছে তাই এখানে সিটা আমার এ তাহলে কি লেখা যাবে সি বার প্লাসের জন্য ইনটু আর বি এর উপর কি বসবে বি বার তাহলে আমার কি আসতেছে এ প্লাস বি সি তো পরের লাইনে আমরা কি লিখতে পারি সি বার বি বার এ প্লাস বি সি তো মাল্টিপ্লাই করলে সি বার বি বার ইনটু এ C bar B bar B C এখন এই B bar into B এটার ভ্যালু কত চলে আসবে B bar into কি আসবে B একইভাবে C into কি আসবে C bar আর এখানে কি লিখবো আমরা A B bar C bar ওকে তো পরের লাইনে A B bar C bar B bar into B B bar into B ভ্যালু কত 0 তো 0 into 0 করলে কত আসতেছে A B bar C bar কারণ B bar into B ভ্যালু কত 0 একইভাবে C bar C into C bar ভ্যালু কত 0 তো নেক্সট সিম্পলিফিকেশন A B C A B bar C A B C bar ওকে এটা আমাদের সিম্পলিফাই করতে হবে তো এখানে তিনটা রাশি আছে তো প্রথম দুইটা রাশির মধ্যে কমন কি যাচ্ছে এই দুইটা রাশির মধ্যে কমন যাচ্ছে A আর C তাহলে কি আসবে B plus B bar plus A B C bar এখন আমরা জানি A plus A bar value কত 1 তাহলে আমাদের ফাইনালি কি থাকতেছে AC into 1 A B C bar পরের লাইনে AC plus A B C bar এখন এখান থেকে কি কমন যায় তাহলে কি থাকতেছে C B C bar ওকে তো আমরা একটা ফর্মুলা অনেক আগেই শিখছি সেটা হচ্ছে A plus B C যদি দুইটা রাশি থাকে কয়টা রাশি দুইটা রাশি থাকে এবং প্রথমটা যদি সিঙ্গেল উপাদান বিশিষ্ট হয় এবং সেকেন্ডটা যদি ডাবল এলিমেন্ট যুক্ত হয় তাহলে প্রথমটাকে কত ধরতে হবে 1 আর যেটাতে ডাবল উপাদান আছে সেটাকে কি ধরতে হবে 2 3 তো এ এখানে সিঙ্গেল এলিমেন্ট তাই এখানে আমরা কত ধরছি 1 আর বি আর সি ডাবল এলিমেন্ট গুণ অবস্থায় আছে সেজন্য একটাকে কত ধরছি 2 আর একটাকে আর অবশ্যই মাঝখানে কি থাকতে হবে তাহলে আমাদের কি আসবে 1 প্লাস 2 তাহলে কি আসবে এ প্লাস বি 1 প্লাস কি আসবে 3 তার মানে এ প্লাস সি ওকে 1 হচ্ছে এ 2 হচ্ছে বি তাই কি আসছে এ প্লাস বি আবার 1 হচ্ছে এ 3 হচ্ছে সি তাই এ প্লাস কি আসছে এখন এটা দেখতে ঠিক এতটুকু অংশের মতো না
তাহলে এটা কি হবে সি কে আমরা 1 ধরব বি কে 2 আর সি বার কে 3 তাহলে আমাদের কি আসবে সি অর্থাৎ 1 প্লাস 2 এরপর এটা কি আসবে সি প্লাস সি বার মানে 1 প্লাস কি 3 তো পরের লাইনে এ সি প্লাস আমরা কি লিখলাম বি আর এ প্লাস এ বার থাকলে ভ্যালু কত চলে আসবে 1 তাহলে এখানে ফাইনালি কত আসতেছে 1 তো আমরা কি পাচ্ছি এ ইনটু সি প্লাস বি ওকে আর পরীক্ষার খাতায় এ 1 প্লাস 2 1 প্লাস 3 এগুলো দিতে হবে না আর এই ফর্মুলাগুলো লিখতে হবে না ওকে আমরা নেক্সট সিম্পলিফিকেশনটা স্টার্ট করতেছি এ প্লাস বি ইনটু এ প্লাস বি বার ইনটু এ বার সি আমাদেরকে এটা সিম্পলিফাই করতে হবে তো এখানে আমাদের সবগুলো রাশি কি অবস্থায় আছে গুণ অবস্থায় তো আমরা প্রথম দুটো রাশিকে কি করব গুণ করব তো গুণ করলে কি আসবে সবার প্রথমে এ দিয়ে এই এ কে একবার গুণ করব আবার এই এ দিয়ে কাকে গুণ করব বি কে তাহলে আমার কি আসবে এ ইনটু এ এ ইনটু কি আসবে বি মাল্টিপ্লাই শেষ হয়ে গেলে এর কাজ শেষ হলে এবার আমরা কাকে মাল্টিপ্লাই করব বি বার দিয়ে একবার এ কে মাল্টিপ্লাই করব আবার বি বার দিয়ে কাকে মাল্টিপ্লাই করব বি কে তো কি আসবে এ ইনটু বি বার প্লাস বি ইনটু বি বার দিয়ে একবার হচ্ছে এ কে মাল্টিপ্লাই করতে হবে তাহলে কি আসবে এ ইনটু বি বার আবার বি বার দিয়ে কাকে মাল্টিপ্লাই করতে হবে বি কে বি ইনটু বি বার আসবে আর পাশে আমাদের কত দেওয়া আছে এ বার প্লাস সি তো পরের লাইনে আমাদের কি আসতেছে এ ইনটু এ এ ইনটু এ কে কি লেখা যায় শুধু এ তাহলে এ বি আর এখানে কি আসতেছে এ বি বার আসতেছে আর বি ইনটু বি বার এটার ভ্যালু কত জিরো এ বার প্লাস সি তো এ ইনটু এ বার ভ্যালু কত চলে আসতেছে জিরো তো আমরা ফাইনালি কি পাচ্ছি এ এ বি এ বি বার এ বার প্লাস কি আসতেছে সি এখন এখানে কি কমন নেওয়া যায় তো আমরা প্রথম দুটা দুটো রাশি থেকে কমন নিব তো এ কমন নিলে কি থাকতেছে আমাদের আর কি থাকবে সাথে সিম্পলিফিকেশনে কখনোই সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না ওকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এখন আমরা কি জানি এ প্লাস 1 ভ্যালু কত তাহলে 1 প্লাস বি কি লেখা যাবে এ ইনটু 1 এ বি বার এ বার প্লাস সি তো আমাদের ফাইনালি আসতেছে এ এ বি বার এ বার প্লাস সি আমরা কি জানি এ ইনটু 1 সমান সমান কি এ ওকে এখন এ দুইটার ভিতর কমন কি যাচ্ছে 1 প্লাস বি বার আর এ প্লাস 1 এটার ভ্যালু যেমন 1 তেমনি এ বার প্লাস 1 এটার ভ্যালু কি আসবে এ ইনটু 1 আর এ বার প্লাস কি সি তো পরের লাইনে এ এ বার প্লাস সি এখন মাল্টিপ্লাই করলে কি আসবে এ ইনটু এ বার এ ইনটু সি আমরা কি জানি এ ইনটু এ বার ভ্যালু কত জিরো তাহলে ফাইনালি আমাদের কত আসতেছে জিরো প্লাস এসি তাহলে আমাদের সিম্পলিফিকেশনের রেজাল্ট কি এসি ওকে তো আশা রাখি সিম্পলিফিকেশন নিয়ে আর কোনো কারো কোনো প্রবলেম হবে না আজকের মতো এতটুকুই